এই লেসনে আমরা জানব প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম কি এবং এদের মধ্যে পার্থক্য। ধরে নেই এটি একটি উদ্ভিদ কোষের ছবি, যেখানে সবচেয়ে বাইরের দিকে রয়েছে কোষ প্রাচীর, যেটি জড় একটি প্রাচীর। এর ভিতরের দিকে সজীব কোষ ঝিল্লি, দেন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখান থেকে যদি কোষ প্রাচীর অংশটি বাদ দিয়ে দেই, তাহলে থাকবে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর নিউক্লিয়াস। এই সমস্ত অংশই হচ্ছে প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মিলিয়ে তৈরি হয় প্রোটোপ্লাজম। অন্যদিকে সাইটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি অংশ, অর্থাৎ মাতৃকা এবং কোষীয় অন্যান্য অঙ্গাণু মিলিয়ে গঠিত হয় সাইটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। কোষের সজীব অংশই হচ্ছে প্রোটোপ্লাজম। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশটি হচ্ছে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। অন্যদিকে সাইটোপ্লাজম কোষীয় অঙ্গাণু ও মাতৃকা নিয়ে গঠিত। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, তাই বংশগতির ধারক এবং বাহক। সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিহীন, তাই এটি বংশগতির ধারক এবং বাহক নয়। প্রোটোপ্লাজম জীবনের আধার হিসেবে কাজ করে, আর সাইটোপ্লাজম কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে।